সোমবার রাতে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। আর এরপরেই বুধবার সকাল থেকেই মমতার বিরুদ্ধে প্রিয়াঙ্কা কুদ্রওয়ালের হয়ে প্রচারে মাঠে নেমেছেন তিনি। এদিন জয় নিয়ে 100% আশাবাদী বলেই জানান সুকান্তবাবু। ভবিষ্যতের কথা ভেবে ভোট দিন দিদি, আমাদের যেন প্লেনে চাকার উপরে বসে পালাতে না হয় সেই ভবিষ্যৎ। আমি পশ্চিমবঙ্গের যে কেন্দ্রে নির্বাচন, সেই নির্বাচন উপনির্বাচন, সেই উপনির্বাচনে প্রচারে এসেছি। এখানে মমতা ব্যানার্জির বাড়ি, এটা কোইন্সিডেন্ট হতে পারে। তবে এদিন নবনিযুক্ত রাজ্যের বিজেপি প্রধান প্রচারে নেমেই বাধার মুখে পড়েন। উপনির্বাচনের প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ডিসি সাউথের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর। এদিন ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায় বুথ থেকে প্রচার শুরু করেন সুকান্তবাবু। কিন্তু 73 নম্বর ওয়ার্ডে প্রচার করার সময় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেন সুকান্ত মজুমদার। নয়া রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, পুলিশ এখন রাজ্য সরকারের দলদাস হয়ে গেছে। পুলিশ তো এখানে দলদাসের মতো কাজ করে, পুলিশের কোনো প্রফেশনালিজম নেই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পূর্ণভাবে দলদাস, তৃণমূল কংগ্রেস ওয়ার্কার। এদিনের কর্মসূচিতে পুলিশের তরফে বাধা দিয়ে বলা হয় রুট ভায়োলেশন করা হচ্ছে, অর্থাৎ এই রুটের পারমিশন দেওয়া হয়নি, অন্য রুটের পারমিশন দেওয়া হয়েছে, তাই এখানে ঢুকতে পারবেন না। এদিকে দায়িত্ব পেয়েই নতুন রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছিলেন এই পদে অনেকেই আগে ছিলেন, এখন তিনি আছেন, আগামীতে অন্য কেউ আসবেন। দল বর্তমানে যে দায়িত্ব দিয়েছে সেই কাজ দায়িত্বের সাথে করে যাওয়াই মূল লক্ষ্য। এদিকে প্রিয়াঙ্কার হয়ে প্রচারে নেমেই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি, তাতে তার কাঁধে ভর করে আগামী দিনে বিজেপি অনেকটাই এগোবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।